নেড়া নাকি বেল তোলা একবারই যায়, দ্বিতীয়বার যায় না। বেল কট বেল এগুলি কাছাকাছি ফ্যামিলির, এগুলি সবই পেটে অসুখের জন্য কাজ করে। বেল খেলে পেটে অসুখ ভালো হয় না এমন কথা এই পৃথিবীর মাটিতে কেউ বলতে পারবে না। পি ভাইরাস সি ভাইরাসের জন্য গ্রামে কচি বেলের পাতা খায়, আবার অনেকের মাড়িতে ব্যথা হয়, এই জন্য গ্রামে মুরব্বীরা কচি পেয়ারা পাতা, কচি বেল পাতা, কচি আম পাতা, কচি নিম পাতা, দাঁতের মাড়ির জন্য মহা ওষুধ। কচি বেল পাতা, দাঁতের গোড়া শক্ত হয়, দাঁতের মাড়ি শক্ত হয়, দাঁতের ঘা চলে যায়, মুখের ঘা চলে যায়, জিভের ঘা চলে যায়, আমাদের পায়খানা ক্লিয়ার হয়, এটা একটা নিশ্চিত ওষুধ, এটা কোনো ক্ষতি করে না, হাজার হাজার বছর আগের ঘটনা। বেল গেলে ক্ষতি হবে না, কনফার্ম, আমাদের কোনো সাইড ইফেক্ট নাই। রমজান মাসে সেহরিতে এবং ইফতারিতে তিরিশটা বেল খাবো, একটা খাবো ইফতারে, একটা খাবো সেহরিতে। আজকাল বাজারে শুকনো বেলও পাওয়া যায়, সুন্দর বেল পাওয়া যায়, শুকনো বেল স্যুট পাওয়া যায়, সুন্দর করে প্রসেস করে আমরা খাওয়া আরম্ভ করি। আমরা আর কোনোদিনও পেটে অসুখের জন্য বেল পেঁপে ছাড়া অন্য কারো কাছে যাবো না।